আজকে দেওয়ানি কার্যবিধি 1908 এর আদেশ ভিত্তিক কোর্স আউটলাইন নিয়ে আলোচনা করব। এখানে সর্বমোট 31টি আদেশ নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই সাথে 157টি বিধি আছে এখানে, মানে 157টি বিধি আমরা এখানে দিয়েছি। যদি এই 31টি আদেশ এবং 157টি বিধি সঠিকভাবে মেমোরাইজ করা হয় তাহলে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করা যায়। তো আদেশ 1 নম্বরে আমরা কয়েকটি বিধি দিয়েছি, যেমন মোকদ্দমার পক্ষসমূহ, আদেশ 1 নম্বরে হেডিং। বিধি 1, মামলার বাদী পক্ষ কারা হতে পারে। বিধি 3, কারা মোকদ্দমার বিবাদী পক্ষ হিসাবে সামিল হতে পারে। বিধি 8, প্রতিনিধিত্বমূলক মামলা। বিধি 9, অপসংযোগ এবং অসংযোগ। বিধি 10, ভুল বাদীর নামে মামলা করলে আদালত তা কেটে বা সংযোজন করতে পারে। বিধি 13, অপসংযোগ বা অসংযোগ সম্পর্কে আপত্তি। তো আপনাদের কাজ হচ্ছে এই আদেশগুলো এবং বিধিগুলো আমাদের এই স্লাইড দেখে সুন্দরভাবে খাতায় নোট করে নেয়া। তাহলে এই নোটটা আপনারা প্রতিদিন দেখতে পারবেন এবং আপনাদের পড়তে সুবিধা হবে। তারপর আদেশ 2, মোকদ্দমার গঠন। মোকদ্দমায় সমগ্র দাবি অন্তর্ভুক্ত থাকবে। বিধি 2, একটি বিধি এখানে দেওয়া হয়েছে। আদেশ 3, স্বীকৃত প্রতিনিধি এবং উকিল বিন্দু, এখানেও একটি বিধি। বিধি 4, আদেশ 4, মামলা রুজুকরণ। মোকদ্দমা আর্জি দাখিলের মাধ্যমে দায়ের করিতে হইবে। আদেশ 5, সমন দেওয়া ও জারি করা। এখানে বিধি 1, 2, 9, 10, 15, বিধি 17, 20, 21, 24, 25, 26, 28। তারপরে আদেশ 6, সাধারণভাবে আর্জির জবাব বা প্লিডিং জেনারেলি, বাদীর পক্ষের আর্জি এবং বিবাদীর জবাব। প্লিডিংসে গুরুত্বপূর্ণ ঘটনাদি থাকবে, সাক্ষ্য থাকবে না। তারপর বিধি 7, ব্যত্যয়। বিধি 14, প্লিডিং স্বাক্ষরিত হইতে হবে। বিধি 15, প্লিডিংসে সত্যবাদ প্রতিপাদন। বিধি 16, আর্জি জবাব কর্তন করা। বিধি 17, আর্জি জবাব সংশোধন। বিধি 18, আদেশ দেওয়ার পরবর্তী 14 দিনের মধ্যে সংশোধন করতে হবে। আদেশ 7, আর্জি বা প্লেইন্ট। এখানে বিধি 1, 2, 3, 4, 6, 9, 10, 11, 13, 14, আমি সব সবগুলো পড়লাম না, আপনারা একটু লিখে নেবেন এগুলো। আদেশ 8, লিখিত জবাব, রিটার্ন স্টেটমেন্ট অ্যান্ড সেট অফ। এখান থেকে বিধি 1, 3, 4, 5 এবং 6, এই 5টি বিধি আমরা পড়ব। তারপর আদেশ 9, পক্ষগণের হাজিরা এবং গড় হাজিরার পরিণাম, অ্যাপিয়ারেন্স অফ পার্টিস অ্যান্ড কনসিকোয়েন্স অফ নন অ্যাপিয়ারেন্স। এখানে আমরা বিধি 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 9-এর ক, 13, 13-এর ক, এগুলো পড়ব। এগুলো আপনারা সুন্দর করে খাতায় নোট করে নেবেন। আদেশ 10, আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ, এক্সামিনেশন অফ পার্টিস বাই দি কোর্ট। বিধি 1, বিধি 2, এখান থেকে দুইটি বিধি পড়ব আমরা। আদেশ 11, আবিষ্কার ও পরিদর্শন, ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন। বিধি 1, 2, বিধি 8। তারপর আদেশ 12, স্বীকৃতি বা অ্যাডমিশন, এখানে 1, 2, 4। আদেশ 14, বিচার্য বিষয় স্থিরীকরণ বা সেটেলমেন্ট অফ ইস্যুস, এখানে আমরা বিধি 1, 2, 3, 4, 5, 6, 8, এগুলো পড়ব। আদেশ 15, প্রথম শুনানিতে মোকদ্দমা নিষ্পত্তি, ডিসপোজাল অফ দি স্যুট অ্যাট দি ফার্স্ট হিয়ারিং, এখান থেকে আমরা একটি বিধি পড়ব। আদেশ 16, সাক্ষী প্রতিসমন এবং সাক্ষীর হাজির, এখানে আমরা একটি বিধি পড়ব। তারপর আদেশ 17, মুলতবি বা অ্যাজর্নমেন্ট, বিধি 1, একটি বিধি পড়ব আমরা। আদেশ 18, মোকদ্দমার শুনানি এবং সাক্ষীদের পরীক্ষা, বিধি 1, বিধি 19, বিধি 20। তারপর আদেশ 20, রায় এবং ডিক্রি, জাজমেন্ট অ্যান্ড ডিক্রি, এখানে আমরা বিধি 1, বিধি 3, 4, 5, 4, 5 এর ক, 6, 9, 10, 14, এগুলো পড়ব। আদেশ 21, ডিক্রি ও আদেশ জারি, এক্সিকিউশন অফ ডিক্রি স্যান্ড অর্ডার। আদেশ 21 আসলে অনেকগুলো ডিক্রি মানে রুল আছে, অনেকগুলো রুল আছে। তো এখান থেকে আমরা 1, 5, 10, 11, 22, 30, 31, 32, 35, 37, 68, তারপর 69, 84, 85, 89, 90, 91 এই কয়েকটি রুল
খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ আদেশ 21 খুবই গুরুত্বপূর্ণ একটি আদেশ। তারপর আদেশ 22, পক্ষগণের মৃত্যু, বিবাহ এবং দৈরলি অবস্থা, এখান থেকে বিধি 1-3-4-9-9 ক। আদেশ 23, মোকদ্দমা প্রত্যাহার ও মীমাংসা, উইথড্রল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ স্যুটস, এখানে বিধি 1-2-3 এখানে পড়বো। তারপর আদেশ 26, কমিশন, এখান থেকে আমরা 1-4-9-11-13 পড়ব। আদেশ 32, নাবালক এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কর্তৃক বা তাদের বিরুদ্ধে মোকদ্দমা, বিধি 1, নাবালকের পক্ষে তার অভিভাবক বা নেক্সট ফ্রেন্ড মোকদ্দমা করবে, এই একটি পড়বো আমরা। আদেশ 33, নিঃস্ব ব্যক্তি কর্তৃক মোকদ্দমা বা পপারস্যুট, এখান থেকে আমরা একটি পড়ব। আদেশ 35, ইন্টারপ্রিটার স্যুট বা স্বার্থবিহীন মোকদ্দমা, এখানে আমরা 1-2-4-6 এই কয়টি পড়ব। তারপর আদেশ 38, রায়ের পূর্বে আটক এবং রায়ের পূর্বে ক্রোক, অ্যারেস্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, এখান থেকে আমরা 1-5-12-13 পড়ব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আদেশ। আদেশ 39, অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন, বিধি 1-2-3 পড়ব আমরা এখান থেকে। ও তারপর আরো আছে 3-4-5-7, তারপর আমরা পড়ব আদেশ 40, রিসিভার নিয়োগ, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, এখান থেকে আমরা 1-2-3-5 এই কয়টি পড়বো। আদেশ 41, মূল ডিক্রি হতে আপিল বা অ্যাপিল ফ্রম অরিজিনাল ডিক্রিজ, এখানে আমরা 1-2-3-5-12 ক, 17-18-19 এই বিধিগুলো পড়বো। পাশাপাশি বিধি 19-এর ক, 21-21-এর ক, 23-24-27 এই বিধিগুলো খুব সুন্দরভাবে পড়তে হবে। তারপর আদেশ 43, আদেশ হতে আপিল বা অ্যাপিলস ফ্রম অর্ডার, এখানে আমরা বিধি 1, আদেশ সমূহ হইতে আপিল, আদেশ 47, রিভিউ, এখানে আমরা পড়ব বিধি 1, তারপর 2-4-1-4-2, বিধি 6, বিধি 7, বিধি 9। তো আপনি যে কোচিং এ যান, প্রত্যেক মানে তারা যে সাজেশনে দিক, আমি আশা করি যে এর বাইরে বা এর চেয়ে বেশি খুব বেশি প্রশ্ন তারা দিবে না, বা এর চেয়ে কম প্রশ্ন দিবে না। আর যদি ভালোভাবে প্রিপারেশন নিতে চান, তাহলে এর চেয়ে কম পড়ে আসলে এখনবার কাউন্সিল পরীক্ষায় খুব একটা ভালো করা যাবে না। কাজে আমি এখানে 31টা আদেশ দিয়েছি আবার বলতেছি, এবং 157টা বা এর কিছু কম বেশি হতে পারে এরকম রুল দিয়েছি, তো সবগুলোই সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন। আর এই জিনিসগুলো আসলে এমন না যে আপনি আজকে পড়লেন আবার 5-7 দিন পরে পড়বেন, এরকম করলে কিন্তু হবে না। আপনাকে এই পড়াগুলো রেগুলার দেখতে হবে, মানে প্রত্যেক দিন আপনাকে পড়তে হবে, তাহলে এগুলো মনে থাকবে, তাছাড়া আসলে এগুলো মনে রাখা সম্ভব না। তো ধন্যবাদ সবাইকে, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তীতে আমরা দেওয়ানি কার্যবিধির ক্লাসগুলো নিয়ে আলোচনা করব। কোর্স আউটলাইন এখানে শেষ।